হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। তো আজকে একটুখানি দরকারে বেরোচ্ছি, তো কী দরকার সেটা তোমাদের পরেই শেয়ার করব। তো দেখি কাজটা হয় কি না। তোমাদের দাদা আর আমি বেরোচ্ছি, ছেলে গেছে পড়তে, মেয়ে ঘরে পড়া করছে, ওদের তো পরীক্ষা চলছে। তো সেই সুযোগে আর কি আমরা দুজন মিলে একটু যাচ্ছি। কোনো কেনাকাটি নয়, পুজোর শপিং তো আগেই বলেছি সব কমপ্লিটই প্রায়, শুধু এখন একটু যা দরকারি টুকটাক কিছু কেনা বাকি রয়েছে, সেগুলো পরবর্তীকালে করব। তো চলো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলে এসেছি একটা কারখানায়, এখানে দেখো সমস্ত আলমারি, তারপরে শোকেস, সব স্টিলের জিনিস বানানো হয়। সেই জায়গায় চলে এসেছি ফ্যাক্টরিতে এই আলমারি বানানোর। তো এখানে আলমারি একটা নেওয়ার ইচ্ছে, তো দেখি কীরকম কী হয়। এখানে মানে পুরো বানানো হয়, একদম ম্যানুফ্যাকচারিং এখানে হয়, তো এখান থেকেই আর কি দোকানে দোকানে সাপ্লাই করা হয়। তো সেই জন্য একদম এখানে এসেছি। কীরকম কী গেজ, এখানে অনেক রকম গেজের রয়েছে, 22 গেজ আছে, মানে 20 গেজ আছে, 22 গেজ আছে, আরও মানে আছে, যেটা কীরকম কী ওজন হয় সেই মতন আর কি নিতে হবে। তো এখানে পাউডার, কালার টালার সমস্ত কিছু করা হয়। বানানো এখন আপাতত নেই, ওই ঘরে রয়েছে, ওদিকে আর যায়নি। চলো দেখি, যদি কিছু বুক করে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার। আর যেখানে বানানো ছিল সেখানেও চলে গেছি। তো দেখো প্রিন্টগুলো একটু দেখছিলাম, খুব সুন্দর এখন এইভাবে ফুল লতাপাতা আঁকা থাকে। আর দেখো এখানে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণ ছিল, কিন্তু সেটা নেব না। ঘরের মধ্যে রাধাকৃষ্ণর ফটো রাখাটা কিন্তু ঠিক না, আলমারি যেহেতু আমাদের বেডরুমেই থাকবে সেই জন্য এটা নেব না। তো কী কী ধরনের প্রিন্টগুলো হয় একটু আইডিয়া নেওয়ার জন্য একটু গেছিলাম। তাছাড়া ওনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমরা যেটা পছন্দ করব সেইটাই হবে। বাড়ি চলে এসেছি, তো তোমাদের তো দেখালামই, বললামই যে একটা আলমারি কিনতে গেছিলাম, আলমারি যেখানে পুরো ম্যানুফ্যাকচারিং হয় সেখানে গেছিলাম। কারণ সেখানে না গেজগুলো একদম ভালো দেয়, আর যেগুলো আমরা রেডিমেড কিনি সেগুলোর গেজগুলো পাতলা থাকে, মানে অত শক্তপোক্ত হয় না। যে কোনো জিনিস যদি অর্ডার দিয়ে বানানো হয় তো ভালো বানায়, তো ওই কারখানা থেকে একবারে বানাবো ঠিক করে। তো এই দেখো পেছনে যে আলমারিটা রয়েছে, এই যে তোমাদের দেখাই, এটা হচ্ছে আমার বিয়ের আলমারি। এটাও কিন্তু খুব ভালো আলমারিটা, পুরো মোটা গেজ দিয়ে এটা আমরা মানে বানিয়েছিলাম, আমরা তো আর বানাইনি, বাবা বানিয়ে দিয়েছিল বিয়ের সময়। তো এই আলমারিটাই ভাবছি এক্সচেঞ্জ করে নেব, তো ওখানে এক্সচেঞ্জ হয়ে যায়। কিন্তু রেডিমেড যদি আমরা দোকান থেকে কোনো আলমারি কিনি সেখানে কিন্তু এক্সচেঞ্জ হয় না, আর রেডিমেড দোকানের জিনিসগুলো অতটা ভালো হয় না। এমনি দেখতে ভালো লাগবে কিন্তু গেজটা কিন্তু ভালো হয় না, মোটা শিটের হয় না। তো সেই জন্য আমরা একদম 20 গেজের দিয়ে একদম মোটা শিটের বানিয়ে নিচ্ছি বড় করে। আর এখন হচ্ছে মেন প্রবলেম হচ্ছে এর মধ্যে জামাকাপড় আর আটছে না, এত জামাকাপড়, প্রতি বছর জামাকাপড় বাড়ছে, বছর বলতে কি দিনে দিনে এত জামাকাপড় হয়ে যাচ্ছে, রাখার আর জায়গা হচ্ছে না। সেই জন্য ওই 3 পাল্লার আলমারিটা নেব। তো আমাদের ঘরে তো আর রাখারও জায়গা নেই, তো সেই জন্য এই আলমারিটার সঙ্গে এক্সচেঞ্জ করব। একটু খারাপ লাগছে কারণ এটা আমার বিয়ের স্মৃতি, কিন্তু ওই পুরনো জিনিস আঁকড়ে বসে থাকলেও তো হবে না। তো খারাপ লাগা ভালো লাগা এই নিয়েই জীবন, তো একটু সত্যি কথাই খারাপ লাগছে। আর মেনলি খারাপ লাগছে এই সমস্ত জিনিস, আমার বাড়ির যে ফার্নিচারগুলো বিয়েতে যেগুলো পেয়েছি সমস্ত আমার বাবা দিয়েছিল, বাবা তো আর জীবিত নেই, সেই জন্য একটুখানি খারাপ লাগা রয়েছে। তো আমার কাঠের যে জিনিসগুলো, যেগুলো খাট, মানে ড্রেসিং টেবিল, তারপর শোকেস, সেই সবগুলো আমি আর কিচ্ছু চেঞ্জ করবো না, ওগুলো তো কাঠের, একদম আমার লাইফ কেটে যাবে পরবর্তীকালে, মানে আমার জীবদ্দশায় তো করবো না, আমার অবর্তমানে যদি ছেলেমেয়েরা করে তো করবে, কিন্তু আমি আর কিছুগুলো চেঞ্জ করবো না। তো দেখি এই এইটা আর কি প্রয়োজন হয়ে গেছে বলেই চেঞ্জ করব, নয়তো আর করতাম না। আর এখন যাব একটু চিলি চিকেন বানাতে হবে, ওদের ইচ্ছে হয়েছে চিলি চিকেন খাবে, কিন্তু চিলি চিকেনের আমার কাছে নেই এখন ক্যাপসিকাম, কিছু নেই, যে যা যা আছে বাড়িতে সেই দিয়েই কোনো মতে চিলি চিকেন বানিয়ে দেবো। কিন্তু ছেলে বলেছে, আসলে ও জ্বরটার পর বলেই ছিলাম, মুখে রুচি নেই তো কিছু খেতে চাইছে না, তো যখন চিলি চিকেন বলেছে তো একটু বানাই। তো চলো দেখতে থাকো চিলি চিকেনটা কীভাবে বানাচ্ছি, একদম অর্ডিনারিভাবে বানাবো, বললামই ক্যাপসিকাম নেই, মেন উপকরণ এর মধ্যে ক্যাপসিকামটা পরে দিলে আর কি গন্ধটা ভালো হয়, কিন্তু সেটা তো নেই, সেটা ছাড়াই বানাবো। তো দেখতে থাকো। বাইরে বেরোনোর আগেই আমি কিন্তু চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা তোমাদের দাদা এখান থেকেই, আমাদের সামনেই যেহেতু দোকান, সেখান থেকে এনে দিল। আর তখন কিন্তু আমি এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো অল্প, আর গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে গেছিলাম, আর একটু দিয়েছিলাম ভিনিগার। তো ম্যারিনেট করা ছিল, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর একটা ডিম, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে ভেজে নিলেই
ব্যাস চিলি চিকেন হয়ে যাবে, মানে চিকেন পকোড়া হিসেবেও খাওয়া যায়, আর তা সেটা ঝোলে ফেললেই হয়ে যাবে চিলি চিকেন। তো বাড়িতে চটজলদি কিন্তু চিলি চিকেন বানানোটা খুবই ইজি, কিন্তু আমার কাছে ক্যাপসিকামটা ছিল না বলে একটা মানে মেন ইনগ্রিডিয়েন্টসই কম বলতে পারো, কারণ চিলি চিকেনের মধ্যে ক্যাপসিকাম না দিলে কিন্তু গন্ধটা সেরকম আসে না, ক্যাপসিকামের গন্ধটা কিন্তু চিলি চিকেনের সঙ্গে খুবই ভালো যায়। তো ওই একটা উপকরণ বাদে মোটামুটি সমস্ত কিছুই বাড়িতে ছিল, তো সেই দিয়েই আজকে করে ফেললাম। আর যেহেতু বাইরে বেরিয়েছিলাম একটু তাড়া ছিল, তাড়ার মধ্যেই আমাকে করতে হলো, বাইরে থেকে এসে না দেখবে রান্না, এখন তোমাদের এই প্রবলেমটা হয় কি না জানি না, আমার তো এটা খুবই হয়, বাইরে থেকে এসে কিন্তু একদম রান্না টান্না করতে ভালো লাগে না, কোথাও গেলে সেখান থেকে এলে পরে মনে হয় কিছু করব না, কিন্তু সেই বললে তো হবে না, যেহেতু বাচ্চারা খেতে চেয়েছে, আর তোমাদের তো বললামই ছেলের শরীরটা খারাপ বলে ওর যেহেতু মানে জ্বর হয়েছিল, মুখে কিছু ভালো লাগছে না, ও আমাকে আজকে দুপুরবেলায় বলেছে মামা আমি কিন্তু চিলি চিকেন খাবো, তো তখন থেকেই আমি ভাবছি যে চিলি চিকেন বানাবো, কিন্তু বাইরেও গেলাম ক্যাপসিকাম আনবো যে মনেই ছিল না। তো দেখো এবারে চিলি চিকেনের পিসগুলো তোমাদের দাদা প্রত্যেকবারই করে, আমি বলি একটু ছোট করে কাটিয়ে আনতে, কিন্তু ও কাটিয়ে আনে বড় বড় করে, আর এসে ইচ্ছে করে না যে ওগুলো আবার কেটে কেটে ছোট করি, তো সেই বড়ভাবেই ভেজে দিচ্ছি। যাই হোক চিকেনটা কিন্তু নরমই হয়ে যায়, যেহেতু আমি ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম সেই জন্যে সেদ্ধ তো হয়েই যায়, আর যেহেতু এগুলো সলিডের পিস সেই জন্যে সেই সেদ্ধও তো অসুবিধে হয় না, কিন্তু বড় বড় হলে কী বলো তো ঝোলে দেয়া তারপরে একটু অসুবিধে হয় আর কি। আর এই দিকে দেখো আমি যেগুলো চিলি চিকেনের জন্য উপকরণ লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি, ক্যাপসিকাম বাদে সবগুলোই করে নিয়েছি, আর পেঁয়াজটা এভাবে খুলে নিয়েছি, আর আজকে একেবারে সিম্পলভাবেই করব। আর এদিকে দেখো আমি কিন্তু চিকেন পকোড়া যেগুলো আর কি সেগুলো ভেজে রেখে দিচ্ছি, ভাজাও চলছে, কিছুটা আমি এখন ওদের চিকেন পকোড়া হিসেবে দেব, ওরা খাবে, আর তাছাড়া আর বাদ বাকিটা আমি চিলি চিকেন করে নেব। পকোড়াটাই যদি ঝোলের মধ্যে দেয়া হয় সেটাই কিন্তু হয়ে যায় চিলি চিকেন। তো দেখো আমি এবার রসুনটা দিয়ে দিলাম, আর যে কুচানো আদা রসুন সেগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি, রসুনের একটা ভালো গন্ধ বেরুলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু খোলা পেঁয়াজগুলো, পেঁয়াজগুলো আমি এইভাবে খুলে রেখে দিয়েছি, তো সেইগুলো দিয়ে দিলাম। আর ঝাল আমরা একটু কম খাই সেই জন্য এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আর যেহেতু সসগুলো দেব সমস্ত সসগুলো আর চিলি সসের মধ্যে একটু ঝাল থাকেই, তো সেই জন্যে আর আমি আলাদা করে লঙ্কার গুঁড়ো দিইনি। দেখো সমস্ত সসগুলো মিশিয়ে নিয়েছি, এর মধ্যে সেজওয়ান সসও রয়েছে, আর রয়েছে টমেটো সস, চিলি সস আর সয়া সস, সেই সসগুলো মিশিয়ে দিয়ে দিলাম। আর সস একটু কম দিয়েছি, কারণ বেশি সস তো খাওয়া ভালো না, সেই জন্য যেহেতু বাড়িতে রান্না একটুখানি হাইজিন মেনটেন করে খাওয়াই ভালো, গেস্টের জন্য আমরা খাই ঠিকই কিন্তু এত পরিমাণ সস কিন্তু খাওয়া ভালো না, তো সেই জন্য অল্প পরিমাণে দিলাম। আর দেখো এখানে ভেজে রাখা যে চিকেনের টুকরোগুলো সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তো হলো না চিলি চিকেন একদম ইজি আর খুব তাড়াতাড়ি বানানো যায়। আর দেখো সসের বাটিতেই আমি একটু জল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে দেবো যাতে চিলি চিকেনের গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়। তো এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারো, একদম টাইম কম লাগে, বাইরে থেকে আমি বললামই ঘুরে এসে ইচ্ছে করছিলো না, যেহেতু চিলি চিকেন বানাতে হবে সেই জন্য কিন্তু আমি বানিয়ে ফেললাম, অন্য কিন্তু বেশি ঝামেলা করতে হলো না আমায়। তো এবার একটু ফুটতে দেবো, ফুটলেই ঘন হয়ে গেলেই ব্যাস আমার চিলি চিকেন রেডি। তো দেখো চিলি চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, চিলি চিকেন বানানো হয়ে গেছে। এবার একটু পরোটা বানিয়ে নিই, রাত্রিবেলা ভাত দিয়ে তো চিলি চিকেন খাওয়া যাবে না, আর রুটি দিয়েও ভালো লাগবে না, তো আর ফ্রাইড রাইস যে করবো কিছু বললামই কিচ্ছু জোগাড় নেই, হঠাৎ করেই ঠিক হয়েছে চিলি চিকেন বানানো হবে, তো সেই জন্য চিলি চিকেনটা যেভাবে পারলাম বানিয়ে দিলাম মানে ক্যাপসিকাম ছাড়াই। তো খেতে একটু টেস্ট করলাম, মেয়েকে দিলাম তো বললো ভালোই হয়েছে, আর এখন হচ্ছে পরোটাটা বানিয়ে নিই, তারপর রাতের ডিনারটা একবারে রেডি করে নেবো।